ডলারের অস্বাভাবিক দামে বিপদে ব্যবসায়ীরা, এ সংক্রান্ত খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ডলার এখনও ব্যবসায়ীদের গলার কাঁটা, চাহিদা অনুযায়ী ডলার সংস্থান করতে পারছে না তারা। এতে শিল্পের কাঁচামাল সহ প্রয়োজনীয় পণ্য আমদানিতে তৈরি হচ্ছে সমস্যা। যে পরিমাণ ডলার সংস্থান হচ্ছে তা দিয়ে এলসি খোলায় বেড়ে যাচ্ছে ডলারের দাম, অনেক ছোট ব্যবসায়ী ব্যবসা গোড়াতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে চলতি মাসের শুরুতে ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে এবিবি ও বাভেদা। ডলারের দাম বাড়ায় আমদানি রপ্তানিতে পড়বে প্রত্যক্ষ প্রভাব, যার আশ লাগবে ভোক্তার গায়েও। পণ্য আমদানিতে ব্যয় বাড়বে, যদিও রপ্তানিকারকরা আগের চেয়ে এখন বেশি টাকা পাচ্ছেন, তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে ভালো চোখে দেখছেন না আমদানি রপ্তানিকারকরা। তাদের মতে ডলারের দাম একটি যৌক্তিক পর্যায়ে এলে সবার জন্যই সেটা মঙ্গল। ডলারের দাম যদিও বাংলাদেশ ব্যাংক 9.50 টাকা বেঁধে দিয়েছে, তারপরেও ডলার কেনা বেচা হচ্ছে আরও বেশি দামে।